কুয়েতে কুমিল্লা ভিক্টোরিয়ানসের নতুন কমিটি ও জার্সি বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, কুয়েত সিটির হলিডে ইয়ান হোটেলে শামীম ভুঁইয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় 31 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে শামীম এবং সাধারণ সম্পাদক হিসেবে মামুনকে 2 বছরের জন্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আতাউল গনি মামুন, শামসুল আলম, জাকির হোসেন তালুকদার, মিজানুর রহমান মিশু সহ আরও অনেকে। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো, এদের জুতা দিয়া বাইরা। কাকে বলে দেশে চলে আসতে? আমাকে সকাল লাগ নাই নাকি? তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না? আমি দুইটা পয়সা পাঠানোর পরে নিজের অনেক বারবার মনে করতেছি। আপনার মিশন আর মেশিন দুইটাই আমার দেখা সব। আমার মনে হয় তোমার এখন সংসার আলাদা করার সময় চলে আসছে। তোমরা চাইছো আমাকে বিয়ে দিতে, বিয়ে করছি আমার এই পরিস্থিতির জন্য তুমি দেন। বড় ভাই, ওইটা ভুলা যায় না, দেখেই তো এখনো হাত উঠে নাই। কি করি তুই? এবারে হাত তুলবি? পারে কাজ না হইলে আপনার জুতা আমার গাল। আমারে ভিসা দিব তো? বিদেশ যেতে কি ভিসা লাগে? লাগে শুধু একটা কানেকশন। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। তার লগে আপনার সম্পর্ক কি লাইলি মজনু টাইপের? যে লাইলি রে মারলে মজনু চিক করে দিয়ে ওঠে। মানে কি ধারাবাহিক নাটক গোলক ধাঁধা? সবক দাও করে চান্দাবাজি করতে যা ধরা খাইছিলাম, সেটা বাসে আনছে কে? আমি মুই কি উল্টা পাল্টা কিছু বলছি? মুই বলছি যে তাড়াতাড়ি যাতে আসতে পারে সে ব্যাপারে বলছি, মানে এখন তো আসতে বেশি সময় লাগার। রচনা মোহাম্মদ মামুনুর রশিদ, পরিচালনা শামীম জামান। বানাইয়ে বই রইছি। গল্প তো পাই গেছি রে, গল্প তো ফাইনাল হয়ে গেছে। এই কাজটা কেডা করলো স্যার? এটা ওই জামাল বলছে স্যার। আমরা একটা কাজ দেখবেন রবি, সোম ও মঙ্গলবার রাত 8:20 এনটিভিতে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা স্যার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি, রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বলো তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আরেকটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে 2 ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দেখেন আমি যা কিছু করছি তোমার ভালোবাসে করছি। আরে আমি কি টাকা নেওয়ার জন্য এগুলো করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলব, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই, সেই লাগে। দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।